হ্যালো ফ্রেন্ড, আজকে যে ভিডিও আপনাদের জন্য এনেছি মাইক্রোম্যাক্সের তরফ থেকে। মাইক্রোম্যাক্স দুটি ফোন লঞ্চ করেছে ইন্ডিয়ায়, একটা হচ্ছে মাইক্রোম্যাক্স ভারত 5 ইনফিনিটি এডিশন, আরেকটি ফোন হচ্ছে মাইক্রোম্যাক্স ভারত 4 দিওয়ালি এডিশন। এই দুটি ফোনই ইন্ডিয়ায় লঞ্চ করে দিয়েছে, আর দুটি ফোনই অ্যান্ড্রয়েড ওরিওতে রান করবে। আর এই দুটি ফোনের মধ্যে একটি ফোনের ব্যাটারি এমএএইচ হলো 5000 mAh এর ব্যাটারি আছে। এই দুটি ফোনের পুরো রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আমি আপনাদের সঙ্গে রঞ্জন, আর আপনারা দেখছেন রঞ্জন ইউটিউব চ্যানেল। কোনো সময় না নষ্ট করে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আলোচনা করা যাক মাইক্রোম্যাক্স ভারত 5 ইনফিনিটি এডিশন ফোনটিকে নিয়ে। তো এই ফোনের ডিসপ্লের দিক থেকে দেখতে গেলে 5.45 ইঞ্চি ডিসপ্লে এই ফোনে পাওয়া যাবে। তাছাড়া এই ফোনে ক্যামেরার দিক থেকে দেখতে গেলে 5 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এলইডি ফ্ল্যাশের সাথে, আর ফ্রন্টে আছে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এলইডি ফ্ল্যাশ আছে। তো দুটো দুদিকেই ফ্রন্টেও ফ্ল্যাশ আছে এবং রেয়ারের দিকেও ফ্ল্যাশ আছে এই ফোনে। এই ফোনের ব্যাটারি এমএএইচের দিক থেকে দেখতে গেলে 5000 mAh-এর এই ফোনের ব্যাটারি থাকবে। আর এই ফোনের অ্যান্ড্রয়েড ভার্সানের দিক থেকে দেখতে গেলে, আপনাদেরকে তো আগেই বলেছি এই ফোনের অ্যান্ড্রয়েড ভার্সান হলো 8.1 ওরিওতে এই ফোনটি চলবে। রেয়ারের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাওয়া যাবে এই ফোনে। ফেস আনলক সিস্টেমও রয়েছে এই ফোনের মধ্যে। এই ফোনের প্রাইস রাখা হয়েছে 5899 টাকা, অর্থাৎ 5900 টাকার মধ্যে আপনারা এই ফোনটি নিতে পারবেন। র্যামের দিক থেকে দেখতে গেলে 1 GB র্যাম পাবেন এই ফোনে, আর 16 GB ইন্টারনাল মেমোরির সাথে এই ফোনটি আসবে, আর এক্সটার্নাল মেমোরি আপনারা 64 GB পর্যন্ত বাড়াতে পারবেন। মাইক্রোম্যাক্সের তরফ থেকে আরেকটি ফোন লঞ্চ করেছে, সেটি হলো মাইক্রোম্যাক্স ভারত 4 দিওয়ালি এডিশন। ফোনের ডিসপ্লের দিক থেকে দেখতে গেলে 5 ইঞ্চি ডিসপ্লে এই ফোনে পাওয়া যাবে। তাছাড়া এই ফোনের র্যামের দিক থেকে দেখতে গেলে 1 GB র্যাম এবং 8 GB ইন্টারনাল মেমোরির সাথে এই ফোনটি আসবে, এবং আপনারা এই ফোনের এক্সটার্নাল মেমোরিও বাড়াতে পারবেন। আর এই ফোনের ক্যামেরার দিক থেকে দেখতে গেলে রেয়ারের দিকে 5 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা থাকবে এলইডি ফ্ল্যাশের সাথে, আর ফ্রন্টে থাকবে 2 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনের ব্যাটারি এমএএইচের দিক থেকে দেখতে গেলে 2000 mAh-এর ব্যাটারি থাকবে এই ফোনে। আর এই ফোনের প্রাইস রাখা হয়েছে 4249 টাকা, অর্থাৎ 4250 টাকার মধ্যে আপনারা এই ফোনটি নিতে পারবেন। আর এই ফোনটা মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে, বিক্রির জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে নভেম্বরের 3 তারিখ থেকে এই ফোনটি বিক্রি শুরু হয়ে যাবে। এই ছিল মাইক্রোম্যাক্সের তরফ থেকে দুটো ফোনের রিভিউ। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনও প্রেস করবেন। ধন্যবাদ ওয়াচ করার জন্যে।